আয়রে নবীন, তরুণ দল আড্ডা ছেড়ে মাঠে চল, এই প্রতিপাদ্য ও যুব সমাজকে দলবদ্ধভাবে কাজ করে আধুনিক কর্মক্ষম জাতি বিনির্মাণের লক্ষ্যে সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের অর্থায়নে ফিউশন টাচের আয়োজনে মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বন্দরের ঘাড়মোড়া ঈদগাহ মাঠে উদ্বোধন করা হয় এই ফুটবল টুর্নামেন্টের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ হাসান মিয়া সিআইপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নূর নবী ওসমানীর সভাপতিত্বে। এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া, নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিয়াকত আলীর সঞ্চালনায়। অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন ফিউশন টাচের ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিনারুল ইসলাম, টেকনিক্যাল ম্যানেজমেন্ট এবং ফ্যাসিলিটি গোলাম রাব্বি। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় আমাদের যদি এরকম খেলা আমরা চালু করতে পারি, এবং বিশেষ করে ফুটবল খেলা, হয়তোবা আমাদের ছেলেপেলেরা এদিকে যদি আমাদের নেশার মতো সময় দেয়, আমার মনে হয় আমরা কলাগাছি ইউনিয়নে বিশাল বড় একটা ফুটবল টুর্নামেন্ট একটা ডিল করতে পারবো। সুখে দুঃখে পাশে থেকে খেলাকে আমরা পরিচালনা করতে পারবো, যেহেতু আমরা সবাই ব্যস্ত এবং সবাই আমরা বিভিন্ন কাজে বিভিন্ন অবস্থায় ব্যস্ত থাকি। যারা খেলা প্রেমিক, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, যারা খেলা প্রেমিক তাদেরকে আমি আজকে অনুরোধ করব, আপনারা একটা আমাদেরকে অবস্থান করেন, কিভাবে এই খেলা পরিচালনা করলে, কিভাবে ধারাবাহিকতাভাবে চালালে সর্বসময় সর্বকালে আমরা এই খেলা চালু করতে পারবো। নাম্বার ওয়ান, ফুটবল খেললে বলে আপনি শৃঙ্খলা পাবেন। শৃঙ্খলা পাবেন বলতে যে আপনাকে ডিসিপ্লিন থাকবে, আপনাকে নির্দিষ্ট সময়ে শুরু করতে হবে খেলা, নির্দিষ্ট সময়ে আপনার খেলা শেষ করতে হবে। নাম্বার টু, ডেডিকেশন, আমি কিছু করব, কিছু যদি আমি করতে চাই তাহলে একটা সময়ের ভিতরে করতে হবে, টিম ওয়ার্ক করতে হবে, আশেপাশে যে লোকগুলি আছে, প্লেয়ারগুলি আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আমরা যদি এই সিম্পল জিনিসগুলি আস্তে আস্তে ছড়াই দিতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজটা সংঘবদ্ধ হবে, যেটাকে ইংলিশে বলে যে ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্ট ইউ গো অ্যালোন। তার মানে আপনি যদি খুব দ্রুত যেতে চান একা যান, আর যদি আপনি দূরে যেতে চান, কিছু লক্ষ্য অর্জন করতে চান তাহলে একসাথে যান। এইগুলি পিএইচডি করে লোকজন মাঠে ছড়াই দিয়েছে, এগুলি আমাদের সময় আসছে এখন এইসব লোক মিলে একত্রিত করে তাদের ফিজিক্যাল ট্রেনিং এর মাধ্যমে তাদের মানসিক বিকাশ যেটা সেটা করে তোলা। কিন্তু আজকে যে গোল দিবে তার একটা আত্মবিশ্বাসের ব্যাপার আছে, তার একটা নামের ব্যাপার আছে, এই যে জিনিসগুলো তাদের উৎসাহিত করে বাস্তব জীবনে তাদের কিন্তু সামনে এগিয়ে নিয়ে যাবে। আমাদের কলাগাছি ইউনিয়ন যদি আমরা আসলেই মনে করানো চাই যে বাংলাদেশের নাম্বার ওয়ান বা একটা মডেল ইউনিয়ন হিসেবে করতে চাই, তাহলে পুরান জিনিসগুলোর মধ্যে হাত দিতে হবে। কিভাবে কথা বলতে হবে, আমার ইউনিয়নের একজন লোক যাতে অশিক্ষিত না থাকে, এইসব যদি আমরা করতে পারি সমাজের জন্য, আগামী 10-20 বছর পরে আমরা দেখতে পারবো এই এলাকা থেকে বড় বড় মিনিস্টার হবে, এই এলাকা থেকে সচিব হবে, এই এলাকা থেকে মন্ত্রী মিনিস্টার হবে, কারা হবে, যারা লেখাপড়া শিখবে, যারা লেখাপড়া করবে। তো আপনাদের সবাইকে বলি যে আমাদের সহযোগিতা করেন, আমরা টাকা পয়সা চাই না, যার যেটা চাই সহযোগিতার মাধ্যমে এলাকার যত ছেলে আছে, যার যা প্রতিভা আছে, এই প্রতিভাগুলি যাতে আমরা তুলে ধরতে পারি, ফুটবল একটা মাধ্যম শুধু। এনএনটিভি নারায়ণগঞ্জ।